আজি বুলেটিনে বিভিন্ন প্রকার খবর রয়েছে যেউথিরে কেবল মনি মনি প্রথম খবর কলা টঙ্কা সম্পর্কিত সুইস ব্যাঙ্করে কাহার কেতে কলাধন রয়েছে কি টঙ্কা জমা রাখিছি আর কি জমা রাখি পরে উঠাই নেছি এ সবুর প্রথম তালিকা আজ ভারত সরকারক হাতরে লাগিছে সরকারক ফাইট এগেইনস্ট ব্ল্যাক মনি অভিযানে প্রথম সফলতা মিলিছি এতে সহ কলাধন ডিপোজিট রাখিতে বা অ্যাকাউন্ট ধারীক সবিশেষ তথ্য সুইস ব্যাঙ্কঠারু মিলিছে ভারত সহিত 75টি দেশ সহিত সুইজরল্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন তথ্য আদান প্রদান নেই চুক্তি করেছেন এই চুক্তি অনুযায়ী এফটিএ 31 লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য বিভিন্ন দেশকু দেইথিবা বেলে 24 লক্ষ অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য হাসল করেছে ভারতের যে সুইস ব্যাঙ্কে টঙ্কা ডিপোজিট রাখিলে সে গাঁ ঠিকা সহিত কেতে কেতে টঙ্কা কেবে ডিপোজিট করেছেন সে সবুর তথ্য মিলিছি সুইস ব্যাঙ্কে 2018 ভিতরে খোলা যাইতিবা কিংবা বন্ধ হইতিবা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টর তথ্য সুইজরল্যান্ড ভারতকু দেইছি এসব তথ্য বিভিন্ন ব্যাঙ্ক সহিত 75,000 সংস্থাটারু এফটিএ পাইছি এবং এহাকু 75টি দেশকু বাণ্টিছি পরবর্তী তথ্য ভারতকু মিলিব সেপ্টেম্বর 2020রে তবে কেউ নির্দিষ্ট ব্যক্তিঙ্ক না এতিরে রহিছি তা সুইজরল্যান্ড প্রকাশ করে না অপেক্ষা করা যাইছি ভারত সরকার এ উপরে কি প্রকার আভিমুখ্য গ্রহণ করছেন কারণ সুইস ব্যাঙ্কে কলাধন জমা রাখিবা ব্যক্তিঙ্কু সর্বসাধারণকু আনিবা লাগি রাজনৈতিক স্তরে বেশ কিছু বয়ানবাজি হয়েছে এপরিকি বিদেশরু কলাধন আনিবা লাগি বিজেপি তার রাজনৈতিক মুদ্দা মধ্য করিছিলা